এবার শুনুন তুলসীর মালার এক মহিমা আপনাদেরকে বলছি। এই যে আমাদের চৈতন্য মহাপ্রভু ইনি শচীমাকে কথা দিয়েছিলেন তিনি আবার আসবেন, তো মহাপ্রভু আবার এসেও ছিলেন, তার এক অংশ মহাপ্রভুর এক অংশ এই ধরাধামে এসেছিলেন। ওমা যে আমরা বলি জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈতা গদাধর, এবার কি হবে, কেউ বলে শ্রীবাস কেউ বলে শ্রীনিবাস, কোনটা হবে বলুন তো? হ্যাঁ, শ্রীবাস না শ্রীনিবাস? আমার মাঝে মাঝে বিভিন্ন জনকে শোনা যায় বলে শ্রীনিবাস, আদৌ শ্রীনিবাস না, হবে কি শ্রীবাস। ওই শ্রীবাস একজন আলাদা আর শ্রীনিবাস একজন আলাদা। শ্রীবাসকে ওই নারদ ঋষি তিনি মহাপ্রভুর সাথে লীলা করেছিলেন তখন হয়েছিল শ্রীবাস, আর মহাপ্রভু দ্বিতীয়বার আবার আবির্ভূত হয়েছিলেন তার খানিক অংশ, সেই অংশের নাম হচ্ছে শ্রীনিবাস। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দ্বিতীয়বার এসেছিলেন, সেই হচ্ছে হ্যাঁ নরোত্তম ঠাকুর মহাশয়, নিত্যানন্দ এসে হলেন নরোত্তম, আর মহাপ্রভু হলেন শ্রীনিবাস, গদাধর হলেন রামচন্দ্র কবিরাজ, হ্যাঁ অদ্বৈত প্রভু হলেন শ্যামানন্দ। হ্যাঁ, তারা আবার দ্বিতীয়বার এসেছিল। তা আমার মহাপ্রভু যেই রূপে এসেছিলেন সেটা হচ্ছে এই শ্রীনিবাস। তো এই শ্রীনিবাস প্রভুর এর শিষ্য, এর দুইজন শিষ্য, একজন হচ্ছে নরোত্তম ঠাকুর মহাশয় আর একজন হচ্ছে রামচন্দ্র কবিরাজ। এই নরোত্তম হচ্ছে নিত্যানন্দ আর রামচন্দ্র কবিরাজ হচ্ছেন স্বয়ং গদাধর। এই রামচন্দ্র কবিরাজের একটা ভাই ছিল, নাম তার গোবিন্দ দাস। হ্যাঁ, এই গোবিন্দ দাস পরম ভক্ত, আপনারা অনেক ভজন শুনে থাকবেন, দেখবেন সেই ভজনের শেষে ওই গোবিন্দ দাসের নাম লেখা আছে। হ্যাঁ, এই গোবিন্দ দাস হচ্ছেন এই রামচন্দ্র কবিরাজের ছোট ভাই। এই রামচন্দ্র কবিরাজ সে তো গুরুদেবের কাছে চলে গেছে, হ্যাঁ কৃষ্ণ ভজন করবার জন্য। তো একবার রামচন্দ্র কবিরাজ বিয়ে করে বিয়ের রাত্রেই চলে গেছে, তো গোবিন্দ যখন গোবিন্দ দাস তখন কৃষ্ণ ভজন করতেন না, এই গোবিন্দ দাস কৃষ্ণ ভক্ত ছিল না। এই গোবিন্দ দাস কি করেছেন, গোবিন্দ দাস ছিল মা কালীর ভক্ত, কৃষ্ণ না মোটেই গোবিন্দ দাস তেমন পছন্দ করতেন না, মা কালীর পুজো করতেন। তো একদিন রামচন্দ্র কবিরাজ কি করেছে, ওই তার গুরুদেবের আশ্রমে থাকার পরে না একদিন ওই বাড়িতে এসেছে গোবিন্দ দাস যেখানে থাকে, আমার সেইখানে এসে দেখে কি গোবিন্দ দাস মা কালীর জন্যে বিশাল বড় একটা ফুলের বাগান করেছে, কত রকমের ফুল ফুটেছে বাগানে। হ্যাঁ, ওই মা কালীর মন্দির সামনে তো দেখে মা কালীর মন্দিরে মা কালী আছে কিন্তু গোবিন্দের বিগ্রহ নাই। আমার যেই মন্দিরই হোক না কেন সবার আগে থাকতে হবে আমার গোবিন্দের বিগ্রহ, যেন একটা চিত্রপট সেখানে থাকে। দুর্গা পুজো করো, কালী পুজো করো, যা করো, মনসা পুজো করো, যেন আমার গোবিন্দের একখানা চিত্রপট সেই স্থানে থাকে। তা রামচন্দ্র কবিরাজ এসে দেখে তার ভাই গোবিন্দ কবিরাজ বিশাল বড় এক ফুলের বাগান করেছে মা কালীর জন্য, আর কত ফুল ফুটেছে। তো রামচন্দ্র কবিরাজ সকালবেলায় ফুলের বাগানে হাঁটছে আর মনে মনে বলছে, আহা কি সুন্দর ফুল, ফুলগুলো দিয়ে যদি মালা করতে পারতাম, আমার গোবিন্দের গলায় দিতাম, হাতের বালা বানিয়ে দিতাম, মাথার চূড়া বানিয়ে দিতাম, আমার গোবিন্দকে কত সুন্দর লাগত। তো রামচন্দ্র ফুলের বাগানের ভিতরে মনে মনে দাঁড়িয়ে দেখছেন, ওমা যারা ফুল দিয়ে মালা তৈরি করেন, হ্যাঁ তারা ওই সকালবেলা যখন ফুল তোলে তখনও কিন্তু মনে মনে ভেবে নেয় ওই মালা তৈরি করার সময় কোন ফুলটা কোন জায়গায় দিতে হবে। যারা মালা তৈরি করে তারা জানে, আর যারা করে না তারা তো বোঝে না মালার মর্মটা। ওই ফুল যখন তোলে তখন ওই বড়টাকে বেছে বেছে আলাদা করে, ওই রঙিনটাকে কোন জায়গায় দেবে, কোন বড় ফুলটা লকেট দিলে সুন্দর হবে, মাঝে মাঝে আবার কোন পাতা দেবে, কত ভাবে তারা। তো রামচন্দ্র কবিরাজ ফুলের বাগানে বসে বসে মনে মনে ভাবছে, আরে এত ফুল ফুটেছে গোবিন্দের বাগানে, এই ফুল দিয়ে যদি আমি আমার গোবিন্দের জন্যে হ্যাঁ আরাধনার জন্যে নিতাম,
তাহলে কি না গোবিন্দকে সুন্দর লাগতো এই মনে মনে ভাবছে কিন্তু গোবিন্দকে আর দিতে পারেনি কারণ গোবিন্দ তো নেই মা কালীর মন্দিরে হ্যাঁ গোবিন্দ কবিরাজ এসে কি করেছে রামচন্দ্রের ছোট ভাই গোবিন্দ এসে কি করেছে এই গোবিন্দ এসে সব ফুল তুলে নিয়েছে এবার সব ফুল তুলে নিয়ে মালা গেঁথেছে মা কালীর জন্য হাতের বালা বানিয়েছে মাথার চূড়া বানিয়েছে এবারে আগে তো ভগবানের চরণে পুষ্প দিতে হবে এবার গোবিন্দ কবিরাজ হ্যাঁ আমি রামচন্দ্রের ছোট ভাই তো গোবিন্দ কবিরাজ কি করেছে ওই ফুল নিয়ে মা কালীর চরণে দিতে যাবে ওমা মা কালীর দুটো পা একটা পা কোথায় রাখা আছে শিব ঠাকুরের বুকের উপরে তো এবারে ওই যেই পাটা শিব ঠাকুরের বুকের উপরে রাখা আছে ওই গোবিন্দ কবিরাজ কি করেছে সেই পাটার উপরে পুষ্প দিতে যাবে হ্যাঁ তার বাড়িতে সেই পাথরের বিগ্রহ রয়েছে মায়ের তো এবারে কি করেছে সেই বিগ্রহতে যখন ওই শিলা বিগ্রহতে যখন ওই পুষ্প দিতে যাবে মা কালীর চরণে যেই গোবিন্দ পুষ্প দিতে গেছে অমনি পাথরের মা কালী পা সরিয়ে নিয়েছে পাটা ছিল শিবের বুকের উপরে কিন্তু মা কালী পাটাকে সরিয়ে নিয়েছে গোবিন্দের দুই নয়নে জল ঝরছে গোবিন্দ কবিরাজ বলছে মা গো আমি আমার দাদুর কাছ থেকে ছোটবেলা থেকেই তোমার সেবা শিখেছি আমি প্রতিদিন ভক্তি ভরে তোমার চরণে অঞ্জলি দেই কিন্তু কই একদিনও তো তুমি তোমার চরণ সরাও নাই মা আজ জানি আমার কোনো অপরাধ হয়েছে মা গো আজ তুমি যে চরণ সরিয়ে নিলে ও মা মা আমার কি অপরাধ হয়েছে বলো না মা আমি তো তোমার সেবায় কোনো দিন কোনো ত্রুটি রাখিনি বলো কি হয়েছে গোবিন্দ কবিরাজ যখন চরণের থেকে মায়ের মুখের দিকে তাকিয়েছে দেখে মায়ের দুই নয়নে কেমন জল ঝরছে গোবিন্দ বলে মা গো তুমি কাঁদছ কেন সেই ছোটবেলা থেকে আমি তোমার পূজা করি কই একদিনও তো তোমার নয়নে জল দেখি আজ পাথরের বিগ্রহ মা কালী থেকে শব্দ শোনা যাচ্ছে মা কালী কেঁদে কেঁদে বলে ও গোবিন্দ তুই আমায় পূজা করেছিস কিন্তু আমার যে ভগবান আমি যার পূজা করি তুই আমার প্রাণ গোবিন্দের পূজা করিস তাই বড় কষ্ট পাচ্ছি রে বাবা গোবিন্দ তোর ভাই আজকে যখন ফুলের বাগানে গিয়েছে এই ফুলগুলো দেখে তোর ভাই বলেছিল এই ফুল দিয়ে যদি গোবিন্দকে সাজাতাম তাহলে আমার গোবিন্দকে না জানি কত সুন্দর লাগত ও গোবিন্দ যখন তোর ভাই মনে মনে এই ফুল দিয়ে গোবিন্দকে সাজিয়েছিল এই ফুল গোবিন্দের সেবায় লেগে গেছে বল যেই ফুল গোবিন্দের সেবায় লেগেছে সেই ফুল আমি কি করে চরণ পেতে নেব বল বাবা যেই ফুল গোবিন্দের চরণে গেছে সেই ফুল আমি কি করে আমার চরণে নেই তাই আজকে আমি চরণ সরিয়ে দিয়েছি মা কালীকে গোবিন্দ দাস বলছে মা গো তাহলে এতদিন তো আমি গোবিন্দকে সেবা দেই নাই মা তাহলে আমার সেবা কি হয় নাই মা কালী বলে শোনো বাবা ওই গোবিন্দের সেবা না দিয়ে যারা আমার সেবা দেয় কোনো কালে তাদের না মায়ের পূজা হয় গোবিন্দর প্রসাদ না দিয়ে যারা মাকে খেতে দেয় মা বলে ওই প্রসাদ আমি না হিলই গোবিন্দ কবিরাজ বলছে মা তাহলে এবার আমি কি করব মা কালী বলছে কি করবি জানিস বাবা তুই আমার ভজন কর কর কিন্তু সাথে আমার নন্দের নন্দন ওই শ্রীনন্দের গোবিন্দের ভজন কর ওই গোবিন্দের ভজন করে তারপরে আমার কর তাহলেই আমি খুশি হই ও বাবা তুই আগে আমার প্রাণ গোবিন্দের ভজন কর তখন সেই গোবিন্দ দাস পদ লিখলেন ভজ হরে মন যে নন্দ নন্দন
हे मन से अभय चरण प्राण गोविंद चरण भजन करो
যা ছাড়া আর কলি জীবের কোন গতি নাই। এই গোবিন্দ দাস চলে গেলেন তার গুরু ওই শ্রীনিবাস আচার্য, হ্যাঁ, যিনি মহাপ্রভুর অংশভূত কলিযুগে শ্রীনিবাস আচার্য হলেন, তার কাছে চলে গেলেন, শ্রীনিবাস প্রভুর কাছে চলে গেলেন গোবিন্দ দাস। আর গোবিন্দ দাস শ্রীনিবাস প্রভুর কাছে গিয়ে এই গৌর গৌরের মহাপ্রেম রস, গোবিন্দর সেই প্রেম রস, প্রেম শিক্ষা সাধন করতে লাগলেন। তো শ্রীনিবাস প্রভু আর গোবিন্দ দাস তারা প্রতিদিন একটা কাজ করতেন, কি কাজ, তারা প্রতিদিন নগর সংকীর্তন করতেন, কলি জীবের দ্বারে দ্বারে নাম প্রচারের জন্য তারা প্রতিদিন সকালবেলায় নগর সংকীর্তন করতেন। ওমা আপনাদের এলাকায় নগর সংকীর্তন হয়? হ্যাঁ, সকালবেলায় হয় না, না করতে হবে, মাঝে মাঝে নগর সংকীর্তন। এই যে আসতে আছে বৈশাখ মাস, পরম পবিত্র, দায়িত্ব নেবেন যারা এই ভক্তিপথের আন্দোলনে, আপনারা দায়িত্ব নিয়ে মাঝে মাঝে প্রতিদিন, মাঝে মাঝে না প্রতিদিন, একটা মন্দির থেকে এই আজকে পাঁচবাড়ি যাব, কালকে পাঁচবাড়ি, নগর সংকীর্তন করবেন। এই জীব সব ঘুমানো, আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি? আমরা সব ঘুমিয়ে রয়েছি, আর এই ঘুমানো জীবকে জাগাতে হবে সকালবেলায় কীর্তন করে করে এদেরকে জাগাতে হবে। তো মহাপ্রভু কি করতেন, প্রতিদিন সকালবেলায় এই শ্রীনিবাস প্রভু কি করতেন, প্রতিদিন সকালবেলায় তার প্রিয় সেই ভক্ত গোবিন্দ দাসকে নিয়ে নগর সংকীর্তন করত। হ্যাঁ, সকালবেলায় ওই ঘুমানো জীবদেরকে গিয়ে জাগাতো, হেই জীব তোমরা ওঠো আর ঘুমিও না। হ্যাঁ ওমা, আমরা লীলার মধ্যে ডুব দেই, আমরা সেই মহাপ্রভুর কাছে, সেই শ্রীনিবাস প্রভুর কাছে আমরা চলে যাই। এখন কটা বাজে? এখন বাজে 10:10, কিন্তু আপনাদের এখন ভাবতে হবে এখন বেজেছে ভোর 6টা। কয়টা বাজে জোরে বলুন, আমার আরো জোরে বলুন, 6টা বাজে, এখন কয়টা বাজে? এখন মাত্র সবে সকাল হয়েছে। আজ মহাপ্রভু কি করেছে, ওই গোবিন্দ দাসকে নিয়ে ওই গ্রামের সব বাড়িতে বাড়িতে গিয়ে ডেকে ডেকে উঠাচ্ছে, এই ওঠো, ওঠে সবাই কৃষ্ণ নাম করো। হ্যাঁ, আজ গোবিন্দ দাসকে নিয়ে, হ্যাঁ, শ্রীনিবাস প্রভু কি করেছে, গোবিন্দ দাসকে নিয়ে সবার বাড়ি বাড়ি গিয়ে বলছে, জীবি জাগো জীবি জাগো, জীবি জাগো জীবি জাগো, জেগে আছি বলুন, আমরা যদি মনে করি আমরা জেগে আছি, আমরা ভুল করছি। আর আপনাদের এলাকায় যতটুকু খবর নিয়ে দেখলাম, আশেপাশে অনেক সনাতন ধর্মাবলম্বীরা আছে, আছে না মাগো, ভরা এই এলাকাটা দিয়ে বেশ অনেক সনাতন ধর্মাবলম্বী, তারা যদি আজ ভাগবত পাঠে আসতো সব বাড়ি থেকে একজন দুজন করে, আমার মনে হয় এই আঙিনায় বসতে দেওয়ার জায়গা হতো। ওরা কি জেগে আছে না ঘুমিয়ে আছে? ওরা আমার মহাপ্রভুকে চেনে না, ওরা আমার গৌরকে চেনে না,
ওরা আমার ভাগবত কি চেনে না, ওরা ঘুমিয়ে আছে। যাও সবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নাও, গিয়ে দেখো স্টার জলসা জি বাংলা ছেড়ে সিরিয়াল দেখছে, কিন্তু সাধুর সঙ্গে আসছে না। আমার বাবা সন্ধ্যাবেলায় ওই যখন তুলসী আরতি করবে বলছে তোমরা এই টিভি বন্ধ করো, এ বন্ধ না করলে আর গোবিন্দকে পাবে? সব ওতে ডুবে রয়েছি, ওর মধ্যে ঘুমিয়ে আছি। অনেক বাবারা আছে যান গিয়ে দেখুন তাস কেরাম খেলছে কিন্তু তবু ভাগবতে আসছে। অনেক ভাইয়েরা ওই যে আমি যেখানটায় যেই ঘরে আমায় থাকতে দিয়েছে এই ঘরের ওয়াইফাই আছে, এর মনে হয় পাঁচওয়াট লিক হয়ে গেছে, ওরা ওইখানে ওই পাঁচওয়াট নিয়ে বসে বসে গেম খেলে ফ্রি ফায়ার না কোন ফাই, ওরা মনে করেছে আমি ওদের জ্বালায় আর সন্ধ্যাবেলায় আনভিক করতে পারছি না, আমি কি করেছি ওয়াইফাইয়ের লাইনটা বন্ধ করে দিয়েছি সুইচটা, কই সেইগুলাই কই। হ্যাঁ ওরা ভেবেছে মনে হয় পাঁচওয়াট পালতে দিয়েছে, পালটায়নি, আমি ওয়াইফাইয়ের লাইনটা বন্ধ করে রেখে এসেছি। হ্যাঁ ওইখানে বসে ওরা ওই গেমস খেলছে কিন্তু তবু এই ভাগবতে আসছে, তাই এরা জেগে থাকলেও এরা ঘুমিয়ে আছে। এই এদের জন্যই মহাপ্রভু বলেছেন জীব জাগো আর ঘুমিও না, জেগে ওঠো, চোখ খোলো, দেখো এই সৎসঙ্গ কত মধুর। অনেকে মনে মনে বলছে আরে এই সাউন্ডের শব্দ তো আমার ঘরে যাইবে, ঘরে গিয়ে সেই তো শুনতে পাবো, এইখানে আবার যাবো কি করতে, এই গরম লাগে এর মধ্যে দোকানে যে বসবো কি করে, ওরে এইখানে না আসলে এইখানের যে কি আনন্দ বুঝতে পারবে না, এইখানে না আসলে ভক্তের চরণ ধুলি পাওয়া যায় না, এইখানে না আসলে ভক্তকে বুকে জড়িয়ে ধরে ফাগৌরাঙ্গ বলে কাঁদা যায় না। তাই হে জীব তোমরা আর ঘুমিও না, তোমরা জাগো, তোমরা ওঠো, এই সাধুর বাজারে আসো, একবার বসো, এই ভক্তের ধুলায় অঙ্গে মেখে দেখো, এই ধুলায় অঙ্গ ওমা, এই জগতে যত ধুলায় আছে সব ধুলা মাখলে দেহটা নোংরা হয়, কিন্তু সাধুর ধুলায় অঙ্গে মাখলে এই মানব পাপী দেহটা পবিত্র হয়। এই জগতে যত ধুলা মাখবেন সব ধুলা মাখলে স্নান করতে হবে, কিন্তু ভক্তের ধুলা মাখলে আপনার নিতাই গৌর হরি বলে হরি বৈকুণ্ঠে বাস। তাই আজ আমার মহাপ্রভু ডাকছেন অজীব ওঠো, তোমাদের কি মনে নাই, তোমরা আমায় কি কথা দিয়েছিলে তোমাদের মনে নাই, ভজীব বলিয়া সংসার ভিতরে যখন মায়ের পেটে ছিলে সেই দিন আমায় কথা দিয়েছিলে প্রভু এই সুন্দর ভুবনে গিয়ে তোমার ভজন করব, কিন্তু এই পৃথিবীতে এসে তোমরাই আমায় ভুলে গেলে, তোমরাই আমার ভজন করছো না অজীব, তোমরাই আমায় ভুলে গেলেও ওমা আমরা কিন্তু সবাই মায়ের গর্ভে কথা দিয়ে এসেছিলাম, ও গৌ তোমার সুন্দর ধামে গিয়ে তোমায় ডাকবো, কিন্তু মায়ার পৃথিবীতে এসে ভুলে গেছি প্রভুকে,
তাই আমার প্রভু বলছে তোমরা আমায় ভুললেও আমি তোমাদের ভুলি নাই। তাই গৌর ডেকে ডেকে বলছি তোমারে লইতে উদ্ধার করবার জন্য আবার আমি গৌর হয়ে এসেছি। আর বলছে আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, ও জি আমি ছাড়া যে তোমাদের আর কোন বন্ধু নাই। সবাই সবাইকে বন্ধু ভাবি, আসল বন্ধু না, আসল বন্ধু এই যে হে কৃষ্ণ করুণা সিন্ধ, এই আসল বন্ধু মা, সবগুলো নকল ফেঁদে রয়েছে। তাই প্রভু বলছে তোমাদের নিতে আমি আবার এসেছি বন্ধু হয়ে। তোমায় আমাদের এবার জ্ঞান চক্ষু খুলেছে, এবার বন্ধুর কাছে বলছি হে বন্ধু আমরা তো মায়ার ঘুমে ঘুমিয়ে আছি, এই ঘুম ভাঙানোর কি কোনো ঔষধ আছে? আর তুমি কি সেই ঔষধ এনেছ? কি করে আমরা সেই মায়ার ঘুম থেকে মুক্ত হব? আমার মহাপ্রভু বলছে এনেছি ঔষাধি মায়া নাশিবার লাগি, এনেছি ঔষাধি মায়া নাশিবার লাগি, ঔষাধি মায়া নাশিবার লাগি, হরি নাম মায়ার ঘুমে আচ্ছন্ন, এই ঘুম থেকে মুক্ত করবার জন্য আমি একটা ঔষধ এনেছি, সেই ঔষধের নাম কি জানো? হরে কৃষ্ণ মহামন্ত্র। আমার মহাপ্রভু বলে তোমরা এই মায়ার ঘুম থেকে মুক্তি পাবে, তোমরা সবাই মালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, তোমাদের এই মহারোগ, এই মায়ার রোগ থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। তাই কি করেছে ভগতি বিনাদা প্রভ জানলে পড়িয়া, আর ভগতি বিনাদা প্রভুর চরণে পড়িয়া, হরি নাম
ठाकुर आज से महाप्रभु दया मंत्र मेघे निये लिखे हरे कृष्ण महामंत्र हे जी तुमराव सबाई नाओ बोलो ना सबाई मिले बला हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण गोविंद के लिए नगरे नगरे कीर्तन करछे आज नगरेर जतो लोक सब समुद्रेर मतो लाइन दिए मने होच्छे आज नदी एसे समुद्र एसे नदीते मिलेछे श्रीनिवास प्रभु होच्छे कि समुद्र आर ओई जनस्रोतेर मतो सब नदी बोले नदी गिए मेशे समुद्रे आज भक्तेर एमन ढल लेगेछे मने हाँ समुद्र एसे नदीते मिसे श्रीनिवास प्रभु बोलते हे जी तुम्हारा सबाई मुखे नाम करो क्यों नाम बंद करबे ना और नाम करवार समय एक वाद्यजंत्र बजाते हैं वाद्यजंत्र ना बजाले नाम भलो लागे एबार श्रीनिवास प्रभु बोलते शोनो ऐ जी तुम्हारा सबाई एक खोल करो ताल बजाओ गोविंद दास बोले प्रभु सबाई के बोलें क्यों खोल तो आमार काछे आर करताल तो आपनार काछे सबाई की करे बाजाबे श्रीनिवास प्रभु बोले शोनो आम्रा जेई दिन के जन्मेछी सेई दिन के गोविंद आमादेर दुटी वाद्यजंत्र उपहार दिएछे आमा आपनादेर देछे ना कि जेई दिन के जन्मेछी सेई दिन के प्रभु दुटी वाद्यजंत्र दिएछे कयटी एकटा होच्छे खोल आर एकटा होच्छे करताल এবার অনেকে বলবেন কই বাবা আমি তো পাই নাই আমারে মনে হয় ভগবান দিতে ভুল করছে না আমার গোবিন্দ এই দুইটি বাদ্যযন্ত্র দিতে কাউকে ভুল করে না জন্মানোর সময় দুইটি বাদ্যযন্ত্র দেয় একটা হচ্ছে খোল আরেকটা হচ্ছে কি করতাল খোল কি বলে মুখ খোল মুখ খোল হ্যাঁ হ্যাঁ মুখ খোল মুখ খোল ভগবান আমাদের সবাইকে খোল দিয়েছে এই মুখ খোল এই মুখ বন্ধ রাখিস না অজি এই মুখ খুলে তোরা হরিনাম কর এই মুখ খুলে হরিনাম করার নামই হচ্ছে মুখ খোল আর দ্বিতীয় বাদ্যযন্ত্র দিয়েছে করতাল বলে করে করে দেও তাল করে দেও তাল করে করে দেও তাল
করে করে দাও তাল কে বলে করো তাল করে করে দাও তাল তাকে বলে করো তাল করে করে দাও তাল কে বলে করো তাল করে করে দাও তাল তাকে বলে করো তাল করে করে দাও তাল এই দুটি বাদ্যযন্ত্র দিয়ে মুখল আর করো আজ শ্রীনিবাস প্রভু নগর সংকীর্তনের ঢেউ লাগিয়েছে আজ নগরে নগরে ভক্তের জোয়ার ওমা দেখতে দেখতে চলে এসেছে একাদশী আজ শ্রীনিবাস প্রভু দেখে কি একাদশী দিনে একটা দোকানদার মাংস কেটে কুটে সাজিয়ে বসেছে মাংস বিক্রি করতে একটা বট গাছের তলায় বাজার বসেছে সেই বাজারই এক কষায় সে মাংস সাজিয়ে বসেছে আমা আমাদের এই বাংলাদেশে তো একটা মুরগি লাগলে একটা কিনে নিয়ে যায় আর ওই ইন্ডিয়ায় যার যতটুকু লাগে সে ততটুকু ভাগে ভাগে দেয় সবাই কানে আঙুল দিয়ে বলেন শ্রী বিষ্ণু এগুলো ভাবা অপরাধ হ্যাঁ এবার ওই এক কষাই মাংস সাজিয়ে বসেছে শ্রীনিবাস প্রভু দেখে আহারে একাদশীর দিন এরা জীবহত্যা করে খাচ্ছে একাদশীর দিনও এরা একাদশী ব্রত পালন করছে না আমা আপনারা একাদশী করেন করেন কে করেন হাত তুলুন তো দেখি ওরে গৌরাঙ্গ আমার তো নাই আনন্দের সীমা অনেক হাত উঠেছে আমি খুব খুশি আর অল্প কয়েকজনের হাত ওঠেনি আমার আশা আপনাদেরও হাত উঠবে সবাইকে একাদশী করতে হবে শাস্ত্রে বলা আছে যদি তুমি মদ খাও মাংস খাও গাঁজা খাও নেশা খাও যা খুশি করো সব প্রাচিত্য করলে গোবিন্দ ক্ষমাও করতে পারে কিন্তু একাদশী যে না করবে সে মহাপ্রাচিত্য করলেও গোবিন্দ তাকে ক্ষমা করবে তাই একাদশী করতে হবে একাদশী কোনো কঠিন নয় 15 দিনে একটা দিন অন্ন ত্যাগ যদি করো তাতে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে হবে মা গো তোমরা ভাবছো খুব কষ্ট কোনো কষ্ট না মানুষ চেষ্টা করলে পারে না এমন কিছুই আমি তো 12 মাসই অন্ন খাই না আমি কোনো ভাত খাই না হ্যাঁ ফলমূল খেয়ে থাকি সবজি খেয়ে থাকি সাবু খেয়ে থাকি তা আমি যদি 12 মাস থাকতে পারি তাহলে তোমরা 15 দিনে একদিন কেন পারবে না হ্যাঁ চেষ্টা করলে তোমরাও পারবে সবাই একাদশী ব্রত করবে করবে মা গো যেই কয়েকজন হাত তোল নাই তোমরাও কি করতে পারবা আমায় কথা দিয়ে যাও তোমাদের এই সন্তানকে কথা দাও যে তোমরা সবাই একাদশী করবা দুই হাত তোলো আজ ভগবানের নামে ভগবান তোমাদের ঠেকাবে না যারা আগে করনি তারা তোলো তাদের নামে ধনী দেব গোবিন্দের কাছে যে যারা একাদশী করবে যেন গোবিন্দ তাদের বৈতরণী পার করে উঁচু করে দুই হাত তোলো সবাই মিলে জয় জয় শ্রীনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল এই যে পেয়েছি একেলা পেয়েছি শাম নিধু বলে আজ খেলবো হোলি তোমার সামনে দুই হাত তুলেছ এখন থেকে প্রতিদিন একাদশী ব্রত করতে হবে দুই হাত তুলে দিয়েছ হরি বল সবাই একাদশী ব্রত করবে আজ শ্রীনিবাস প্রভু দেখে একাদশীর দিন জীবত্তা ওমা শ্রীনিবাস প্রভু কি করেছে গোবিন্দকে ডেকে ডেকে বলছে দেখ তো গোবিন্দ কি দুঃখ রে এরা একাদশী চিনল না একাদশীর দিন এরা জীব হত্যা করে ওমা দেখতে দেখতে 15 দিন কেটে গেছে শ্রীনিবাস প্রভু গোবিন্দকে ডেকে বলে গোবিন্দ রে আজ আর আমরা নগরে নগরে কীর্তন করব না গোবিন্দ বলে কেন প্রভু আজ একাদশীর দিন নগর কীর্তনের জন্য কত মানুষ প্রদীপ ডালা সাজিয়ে বসে রয়েছে আর তুমি যাবে না শ্রীনিবাস প্রভু বলে যাব তবে আজ ঘরে ঘরে যাব না আজ যাব বাজারে বাজারে দোকানে দোকানে গোবিন্দ বলে সে কি কথা দোকানে যাবে নগর কীর্তন করতে শ্রীনিবাস প্রভু বলে হ্যাঁ চল ওই চৌরাস্তার মাথায় একটা বট গাছ আছে ওইখানে বসে আজকে নগর কীর্তন করব ওমা ওই বট গাছের তলায় কষাই কি করেছে ওই মাংস কেটে কুটে সাজিয়ে ভাগ ভাগ দিয়ে বসেছে একাদশীর দিন বিক্রি করবে শ্রীনিবাস প্রভু বলে দাঁড়া আমিও আসছি কেমন বিক্রি করা
श्रीनिवास प्रभु की करेछे ओई खोल करो ताल निये आजके आसछे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा श्रीनिवास प्रभु सांग पांग निये सामने दिके दाड़िये देखि के के मांस किनते आसे एकादशी दिन मांस किनबि दारा आज भक्तरा मांस किनते आसछे बाजारेर बैग निये एबार चार दलेर चार धरनेर मांस किनते एसेछे एक धरने मने एकटु भक्ति आछे तो बाजारेर बैग निये मांस किनते आसछे जखन ओई बटगाछेर तलाय देखे साधुरा नाम करे সেই ভক্তরা মনে মনে বলে সর্বনাশ দেখো ওরা একাদশীর দিন করছে নাম আর আমরা যাই মাংস কিনতে ওই মন ওই ভক্তরা মনে লজ্জা পেয়ে আর মাংস কিনছে না শ্রীনিবাস প্রভু বলে কই যাও ওরা ভয় পেয়ে গেছে বলে প্রভু ফল কিনবো শ্রীনিবাস আসছিল মাংস কিনবে হ্যাঁ লজ্জায় এবার বলছে প্রভু ফল কিনবো বলছে হ্যাঁ ভালো তাই আসো এসে আমাদের দলে একটু নাম করে যাও হরে কৃষ্ণা কৃষ্ণা হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে মাংস কিনতে আসলো আর কিনলো না এবার নাম করছে এবার দ্বিতীয়টা এসেছে ওই দ্বিতীয়রা আবার নাম টাম ধরায় না ওরা রওনা দিয়ে যাচ্ছে শ্রীনিবাস প্রভু বলে একটুখানি দাঁড়াও ভাই কোথায় যাচ্ছে একটু মাংস কিনবো মাংস কিনবো তা কেন আমার আপত্তি নাই কিন্তু একটু আমাদের সাথে নাম করো ওই দ্বিতীয় দল ওরা মাংস কিনতেই যাবে শ্রীনিবাস প্রভু বলে একটু মাংস কেনার আগে একটু নাম করে যাও আমাদের সাথে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দ্বিতীয় দল ওরা মাংস কিনবে একেবারে শিওর হয়ে এবার কি হয়েছে জানো ওই সাধুর সঙ্গ পেয়ে আমার কি বলেছে ভক্তেরও বাতাস যদি লাগে কার গায় শত জন্মের যত পাপ দূর হয়ে যায় আজ যেই ভক্তের বাতাস লেগেছে এসেছিল মাংস কিনতে ওরা আর মাংস কিনতে যায় না শ্রীনিবাস প্রভু বলে কি মাংস কিনতে যাও না কেন ওরা কেঁদে কেঁদে বলে প্রভু গো এই কৃষ্ণ নামে কি আনন্দ আগে তো জানতাম না আমরা আর মাংস কিনব না ওমা ওই মাংস কিনবার জন্য বাড়ি থেকে যে টাকা নিয়ে এসেছিল ভেবেছিল সেই টাকা দিয়ে মাংস কিনে থলি ভরে নিয়ে যাব কিন্তু আজ থলি ভরে মাংস নিয়ে যায় না সেই টাকা দিয়ে তারা কি করেছে জানো জপ মালা কিনে সেই জপ মালায় থলিতে করে আজ তারা নাম করতে করতে বাড়িতে যাচ্ছে এই হলো দ্বিতীয় দল এবার তিন নাম্বার দল এরা আর কাউকে ডরায় না এই তিন নাম্বার দল মাংস কিনবে হ্যাঁ মাংস কিনতে যাবে এবার যখন রওনা দিয়েছে শ্রীনিবাস প্রভু এসে বলছে ওকে একটু পাশে নিয়ে জল খাবে নিয়ে আসো তো বলছে
আমি মাংস কিনতে যাব কার বাপের কি আছে আমি অবশ্যই মাংস কিনতে যাব হ্যাঁ ওই তিন নাম্বার দল সে বলছে আমি অবশ্যই মাংস কিনতে যাব আমার বাপের টাকা আমি আমার বাপের টাকা দিয়ে মাংস কিনবো তাতে কার কি এই বলে ওই তিন নাম্বার দলেরা মাংস কিনতে রওনা দিয়ে চোরা বড় অসুর ওরা মাংস কিনবে কিনবেই কিনবে শ্রীনিবাস প্রভু বলে আমি এই একাদশীর দিন এই পাপ কিছুতে হতে দেব না ওমা ওরা যখন ওই মাংস কিনতে যাচ্ছে শ্রীনিবাস প্রভু গিয়ে ওদের চরণে জড়িয়ে ধরেছে ওরে তোমরা সবাই একাদশী করো একাদশীর দিনই তোমরা এই জীব হত্যা করো না এই অখাদ্য খেও না গোবিন্দ দাস বলে প্রভু তুমি কি করছ এই অভক্তদের চরণে হাত দিয়েছ শ্রীনিবাস বলে আমি তো ক্ষুদ্র আমার থেকে বৃহৎ ছিল আমার গৌরার নিতাই ওই গৌরার নিতাই ভক্তের চরণ ধরে ধরে বলতো তোরা একবার হরি বল একবার হরি বল একবার হরি আজ চরণ ধরিয়া বলে একবার বল চরণ ধরিয়া বলে একবার বল সবাই মিলে হরি বল আজ ওই শ্রীনিবাস প্রভু একবার তাদের চরণে ধরে যখন চরণেও কাজ হয় না বুকের মাঝে জড়িয়ে ধরেছে আর শ্রীনিবাস প্রভু পরম ভক্ত ভক্তের হৃদয়ে ছিল প্রেম যে ওই ভক্তের ছোঁয়া ওই অসুরদের গায়ে লেগেছে অসুরদের সমস্ত অসুর স্বভাব দূর হয়ে গেছে ওই ভক্তের ছোঁয়া লেগে ওই যারা বলছে মাংস কিনবই কিনবো আজ তারা হরি বলে নাচিছে হরি বলে নাচিছে হরি বলে নাচিছে হরি বলে নাচিছে বল হরি বল বল হরি বল হরি বল নাচিছে বল হরি বল বল হরি বল হরি বলে নাচিছে হরি বল বল হরি বল হরি বলে নাচিছে বল হরি বল বল হরি বল হরি বলে নাচিছে শ্রীনিবাস ডেকে বলে কাজ কিন্তু হয়েছে অগবিন্দ নামে কাজ হয়েছে দেখো আজকে আর কেউ মাংস কেউ মাংস কিনল না ওই ভক্ত সঙ্গ করে যারা যারা মাংস কিনতে এসেছে সবার মন পবিত্র হয়ে সবাই এসেছিল মাংস কিনে নেবে থলি ভরে কিন্তু সবাই হাতে হাতে জপ থলি নিয়ে মালা জপ করতে করতে বাড়ি যাচ্ছে আর সবার আনন্দ সবার মনে সুখী সবাই আনন্দ কিন্তু একজন আর মনে কোনো আনন্দ নেই তার মনে হচ্ছে শুধু রাগ বলতে পারেন সে কে জেরে বলেন
ওই কষায় সবাই আনন্দে জপমালা নিয়ে জপ করতে করতে যাচ্ছে, কিন্তু কষায় মনে আনন্দ নেই, ও রেগে জ্বলে যাচ্ছে। ওরে টিকিয়ালা সাধুর দল, কোন জায়গা থেকে এসে আমার দোকানের সামনে আসন বসিয়েছিস? তোদের জ্বালায় আজ এক টুকরা মাংস বেচতে পারি নাই। এবার ও কষায় তো রেগে পুড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এবার শ্রীনিবাস প্রভু বলে, গোবিন্দ দেখো সবাইকে তো নাম করালাম, কিন্তু আসলটাই বাদ পড়েছে। হ্যাঁ, ওই যেটা একাদশীর দিন মাংস বিক্রি করেছে ওটা বাদ পড়েছে। ও ও গোবিন্দ, তুমি একটা কাজ করো, হ্যাঁ এই তুমি একটু ওই কষাইটাকে নাম করাও, পারবে? গোবিন্দ দাস বলে, হে গুরুদেব, যদি আপনার কৃপা হয় ওটা তো সামান্য কষাই, জগাই মাদাইকে যখন মহাপ্রভুর কৃপায় নিত্যানন্দ আর হরিদাস নাম করিয়েছে, ওটাকে কেন পারবো না? ও চিন্তা করবেন না। হ্যাঁ, শ্রীনিবাস প্রভু বলে, যাও বাবা আমি তোমায় আশীর্বাদ করি, যাও ওই কষাইকে গিয়ে নাম করাও। আজ শ্রীনিবাস প্রভুর আজ্ঞায় গোবিন্দ দাস ওই কষাইয়ের দোকানে এসেছে, আর কষাই রাগে ফুলছে, এরকম করে রাগে সে ফুলে ফেটে যাচ্ছে। এবার গোবিন্দ দাস, ও মা, ভক্তেরা যদি কোনো বাড়িতে আসে, এসে কি ডাকে ও মাসি ও পিসি বাড়ি আছে নেই বলে? হ্যাঁ, ভক্তরা এসে ভক্তদের ভাষা বলে। তো গোবিন্দ দাস দোকানে এসে বলছে, হরে কৃষ্ণ। কষাই রেগে যাচ্ছে, ওরে শয়তন, মাংস ব্যস্তারি নয় এক টুকরো, আবার দোকানের সামনে এসে হরে কৃষ্ণ। হ্যাঁ, দেখে কোনো কিছু বলে না, গোবিন্দ দাস বলে, একটু বড়তা বলি দেখি, কিছু লড়াচড়া দেয় কি না? রাধে রাধে। কিন্তু কষাই আর মুখ খুলছেই না। এবার গোবিন্দ দাস বলছে, শোনো ভাই, বৈষ্ণব যদি দরজায় আসে তাহলে তাকে বরণ করে গৃহে নিতে হয়, হ্যাঁ তার চরণ পুজো করতে হয়, তার গলায় ফুলের মালা দিতে হয়, তার কপালে চন্দন পরাতে হয়। আমি তোমার দরজায় এসে ডাকছি, তুমি কি একটু তোমার দোকানে আমায় আসতে বলবে না? কষাই তো রেগে পুড়ে জ্বলে যাচ্ছে। কষাই বলছে, দাঁড়া টিকিয়ালা নারজা, আজকে তুই দাঁড়া, তোর মালা পরার শখ জাগছে, আজকে তোকে আমি জমনের মালা পরাব, তোর চন্দন দেওয়ার শখ জেগেছে, আজকে দেখ কেমন চন্দন তোকে দেই। ওমা, ওর মনের ভিতরে শয়তানি। এবার ও কী করেছে, একেবারে ভালো সেজেছে, আরে গোসাই গোসাই, আসেন আসেন আমার দোকানে আসেন। গোবিন্দ দাস বলে, ব্যাপার কি, এটি আসার আগেই পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, না আসার আগেই পরিবর্তন হয়ে গেছে। এবার ও কষাই বলছে, আসেন আসেন, বসেন বসেন, এই আসন পেতে দিয়েছে। এবার গোবিন্দ দাস বলছে, ও গৌর, তোমার নামের কি কৃপা, দেখো কষাইরে বলাও লাগে দি, তার আগে কেমন ভক্ত হয়ে গেছে। এবার ও কষাইর মনের ভিতরে যে কি ফন্দি তা তো আর গোবিন্দ দাস জানে না। আমার গোবিন্দ দাস বসে বসে চোখ বন্ধ করে নাম করছে, আহা প্রভু তোমার নামের গি কুন। চোখ বন্ধ করে গোবিন্দ দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। চোখ বন্ধ করে গোবিন্দ দাস নাম করছে। কষাই বলছে, গোসাই তুমি বসো, তুমি বলেছো না ঘরে বৈষ্ণব আসলে মালা পরাতে হয়, চন্দন পরাতে হয়, আমি একটু মালা চন্দন আর একটু মিষ্টি মুখের ব্যবস্থা করি। এই বলে দুষ্টু কষাই কী করেছে জানো, যেইখানে ওই জীবগুলোকে হত্যা করে, ওই প্রাণীগুলোকে হত্যা করে, সেইখানে রক্ত পড়ে রয়েছে, ওই দুষ্টু কষাই একটা বাটিতে করে এক বাটি রক্ত নিয়ে এসেছে। আর কী করেছে জানো, ওই প্রাণীর যত নাড়ি ভুঁড়ি ছিল সেই নারী ভুড়িগুলো নিয়ে এসেছে। এবার নারী ভুড়িগুলো নিয়ে এসে গোবিন্দ দাসের কাছে বলছে, কি গোসাই মালা পরবে না, আসো তোমার গলায় মালা পরাই। এই বলে দুষ্টু কষাই ওই নারী ভুড়ির মালাগুলো গোবিন্দ দাসের গলায় পরাইয়া দিল। ইহা দেখে গোবিন্দ দাস দুই নয়নের জলে ভাসিতে লাগিল,
मुखे कृष्ण नाम किंतु ना बंध करिल। ओ हरे कृष्ण महामंत्र जप करेई चलेछे बंद करछे ना। दुष्ट कसाई बोले कि गो गोसाई आरो माला पड़बे। हाँ गोविंद दास शुद्ध उच्च स्वरे बोले चलेछे हरे कृष्ण कृष्णा कृष्णा हरे 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 राम 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 हरे। बोले गोसाई आसले ना कि चंदन दीते हैं एबार तुम्हें चंदन दे। ओमा ओ प्राणी मुर्गी काटा जत रक्त छो ओ गोविंद दासर सारा गाए मेखे दिए। जख ओई रक्त माखे गोविंद दास तक मुखे कृष्ण नाम बंध करा। गोविंद दास तक बोले चले हरे कृष्ण कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे हरे। आज तक नाम बोले चले। एबार बोलछी गोसाई तुम्हें मालाओ पड़ालम হ্যাঁ চন্দন দিলাম এবার তোমায় মিষ্টি মুখ করাবো। এই বলে কসাই কি করেছে ওই যেই মাংসগুলো বিক্রি করবে বলে কেটে রেখেছে সেই মাংসগুলো একটা গামলা ভরে নিয়ে এসেছে। এবার দুষ্ট কসাই বলছে ওরে শয়তান সাধু হ্যাঁ তোদের জন্য আজ আমি মাংস বিক্রি করতে পারিনি এই মাংস এবার তোদেরকে খাওয়াবো। মিষ্টি খাবি না আ এই মাংস এবার তোদেরকে খাওয়াবো। গোবিন্দ দাস বলে সর্বনাশ এই কসাই যদি আমার মুখের ভিতরে মাংস দিয়ে দেয় তাহলে যে আমার হরিভজন নষ্ট হয়ে যাবে। কসাই যখন মাংস নিয়ে গোবিন্দ দাসের দিকে ধাবিত হলো কাল বুঝে গোবিন্দ দাস দৌড়াতে লাগিল। যেই মাংস দিয়ে নিধে আছে গোবিন্দ দাস দেখছে আর উপায় নেই তখন গোবিন্দ দাস দৌড়াচ্ছে আর ওই ধুলার ভিতরে গোবিন্দ দাসের চরণের ছাপা পড়ে পড়ে যাচ্ছে। আর ওই কসাই বলছে দাঁড়া সাধু দুষ্ট সাধু দাঁড়া তোকে আজ মাংস খাওয়াবো দাঁড়া দাঁড়া। হ্যাঁ গোবিন্দ দাস দৌড়ে দৌড়ে যাচ্ছে আর ওই গামলার ভিতরে রাখা মাংস ওই দুষ্ট কসাই গোবিন্দ দাসের গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে একটা একটা করে ছুঁড়ে ছুঁড়ে মারছে। গোবিন্দ দাস দৌড়ে 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 যাচ্ছে। হ্যাঁ ওই দুষ্ট কসাই থেকে দৌড়াতে দৌড়াতে এসে একেবারে সেই যেই ঘরের ভিতরে শ্রীনিবাস প্রভু থাকেন সেই ঘরে এসে উঠেছে। দেখে শ্রীনিবাস প্রভু খাটের উপরে বসে আছে। গোবিন্দ দাস হাঁপাতে হাঁপাতে এসে ঘরের উপরে দাঁড়িয়েছে। শ্রীনিবাস প্রভু বলছে গোবিন্দ দাস আমাকে এক গ্লাস জল পান করাবে। গোবিন্দ দাস বলছে প্রভু আমি তো আপনাকে এখন জল পান করাতে পারবো না। হ্যাঁ গোবিন্দ দাস কেঁদে বলছে প্রভু আমার কত দুর্ভাগ্য দেখুন আপনি আমার কাছে জল পান করতে চেয়েছেন কিন্তু আমি তো এখন অপবিত্র এই অপবিত্র অবস্থায় আপনাকে আমি জল দিতে পারবো না। ও প্রভু ওই দুষ্ট কসাই আমার গলায় নারীভুরির মালা দিয়েছে আমার গায়ে রক্ত মেখে দিয়েছে আমি তো অপবিত্র প্রভু আমি তো আপনাকে জল পান করাতে পারবো না। শ্রীনিবাস প্রভু বলে গোবিন্দ যখন ও তোমার গলায় হ্যাঁ ওই নারী ভুড়ি দিল রক্ত লাগালো তখন তুমি কি করছিলে। গোবিন্দ দাস বলে কেন প্রভু আমি আপনার দেয়া কৃষ্ণ নাম উচ্চস্বরে জপ করছিলাম। শ্রীনিবাস প্রভু বলে গোবিন্দ গো একবার নিজের অঙ্গের দিকে তাকিয়ে দেখো তোমার অঙ্গ কত পবিত্র তুমি তা জানো না। এই জগতে সর্বশ্রেষ্ঠ পবিত্র জল বলে সবাই গঙ্গাকে কিন্তু ঠাকুর মহাশয় বলছে না গঙ্গার থেকেও একটা পবিত্র আছে সে হচ্ছে বৈষ্ণবের অঙ্গ। তাই বৈষ্ণব বন্দনায় ঠাকুর মহাশয় লিখেছিলেন গঙ্গার পরশে হয় পচ্চাতে পাবন দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। আজ শ্রীনিবাস ঠাকুর বলে গোবিন্দ গো তোমার অঙ্গ যে কি পবিত্র তুমি জানো না একবার তাকিয়ে দেখো তোমার অঙ্গের দিকে। গোবিন্দ দাস অঙ্গের দিকে তাকিয়ে দেখে ওই নারী ভুরির মালা নাই গায়ে রক্ত নাই। গোবিন্দ দাস তাকিয়ে দেখে
ওই কসাই তারে গলায় যে নারী ভুরি দিয়েছিল সেই নারী ভুরি আজ ফুলের মালায় পরিণত হয়েছে। আর ওই কসাই গায়ে যে রক্ত মেখেছিল সেই রক্ত সব সুগন্ধি চন্দন হয়ে গেছে। গোবিন্দ দাস বলে প্রভু এ কি হলো? শ্রীনিবাস প্রভু বলে শোনো গোবিন্দ, যে প্রতিদিন দাদা সঙ্গে তিলক করে ওই তিলকের ছোঁয়ায় রক্ত চন্দন হয়ে যায়, যে গলায় তুলসীর মালা পরে ওই মালার ছোঁয়ায় নারী ভুরিও ফুলের মালা হয়ে যায়। জগতে দেখালেন প্রভু তিলক আর মালার কত মহিমা। এই দেখে শ্রীনিবাস প্রভু আর গোবিন্দ দাস দুইজনে দুই নয়নের জলে ভাসছে। এই দিকে দুষ্টু কষাই ওই মাংস ছুটতে ছুটতে, এখন আর গামলায় মাংস নাই, মাংস শেষ হয়ে গেছে। দুষ্টু কষাই বলছে আজ চলে যাই, কাল আসুক সাধুর দল। ওমা যখন চলে যাচ্ছে কষাই নিচের দিকে তাকিয়ে দেখে যেই মাংসগুলো ওই গোবিন্দ দাসের গায়ে ছুঁড়ে মেরেছিল সেই মাংসগুলো এক একটা পদ্ম ফুল হয়ে মাটিতে পড়ে রয়েছে। আজ মাংসগুলো ডেকে ডেকে বলছে ওরে কষাই তুই বড়ই পরম দয়াল, তুই যে ওই গোবিন্দ দাসের গায়ে ছুঁড়ে মেরেছিস, আমরা গোবিন্দ দাসের গায়ে লাগতে পারি নাই, তার চরণ ধুলার উপরে পড়েছি, আর চরণ ধুলার উপরে পড়ে আমরা পদ্ম হয়ে গেছি। যদি গোবিন্দ দাসের গায়ে লাগতে পারতাম তাহলে আমরা না জানি কি হতাম। ওরে কষাই তোর কাছে আর কিছু চাই না, এই ফুলগুলোকে নিয়ে তুই একটু সেই পরম বৈষ্ণবের কাছে যা। আজ কষাই দেখে কি আর চাচ্ছ, সব মাংসের টুকরো ফুল হয়ে গেছে। কষাই নিজের ভুল বুঝতে পেরেছে যে ভক্তের থেকে জগতে আর বড় হয় না। আজ কষাই কি করেছে, সব ফুল নিয়ে শ্রীনিবাস প্রভুর কাছে গেছে, প্রভু গো আমি বড় ভুল করেছি, প্রভু এই কৃষ্ণ নামের কি মহিমা আমি বুঝতে পারি নাই, মাংস গেল ফুল হয়ে নারী ভুরি গেল মালা হয়ে আর রক্ত গেল চন্দন হয়ে, এমন মধুর কৃষ্ণ নাম, এমন মধুর এই মালায় আর তিলক, এই জন্ম পেয়ে প্রভু আমি কৃষ্ণ নাম করি নাই, কণ্ঠে মালা পরি নাই, দাদা সঙ্গে তিলক ধারণ করি নাই, ও প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও। শ্রীনিবাস প্রভু বলে আমার কাছে না, আমার কাছে না, তুই আমার ভক্ত গোবিন্দের কাছে যা, ওরে ওই ভক্তের চরণ ধুলির গুণে তুই উদ্ধার হয়ে যাবি। আজ ওই ওই কষাই গিয়ে গোবিন্দ দাসের চরণ তলে লুটিয়ে পড়েছে আর কেঁদে কেঁদে বলছে, বলে দেও রে ভক্ত চরণ ধুলে, দেও রে ভক্ত ভক্ত চরণ ধুলি, ভক্ত চরণ ধুলি আমি অঙ্গে মাগবো।
तुमरा भूला भक्त संगे एम फल कि समय भक्त संग कर आज कसाई भक्त भूलार मजे गड़ागड़ी दिए गोविंद दास बोले ओरे हमार भाई तोरे स्थान हमार चरणे ना आई रे भक्त बुके आई रे बुके आए रे अमर तापी तंग जले जाए रे आए रे भक्त बुके गलाए माला जार दादा संगे तिलक थाके ओई तिलक आर मालार छोआए मांस ओई रक्त मांस पुष्प चंदने परिणत हय ताई मालाके केउ अपवित्र करते पारे ना माला अपवित्रके पवित्र करे तिलककेके केउ अपवित्र करते पारे ना तिलक अपवित्रके पवित्र करे हरे कृष्ण महामंत्र ताके केउ अपवित्र करते पारे ना हरे कृष्ण महामंत्रेर गुणे अपवित्र पवित्र हय आज ओई सेई कसाई आर गोविंद दास दुइजने गला जड़ा जड़ी धरे काँदछे आज श्रीनिवास प्रभु एसे सामने दाड़िएछे आमार जेई दुई भक्त श्रीनिवास प्रभुर भितरे ताकिएछे गुरुर दिके जेई ताकिएछे गुरुर भितरे तारा कि देखछे जेनो ওই গুরুর ভিতরে ওই দুই ভক্ত দর্শন করছে আজি রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করিলা হায় রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করিলা কৃষ্ণের যুগল রূপ দর্শন করিলা গুরু রঙ্গে যেন কৃষ্ণ দর্শন
गुरु रंगे राधा कृष्ण दर्शन करी छिटाया दे दे चुआ चंदन गंध छिटाया दे दे ताहर माधे भक्त बिंद मिलन गीति गाए भक्त यार भगवान मिलन हलो ताई जदि थाके लेखा कल के हबे देखा जदि थाके लेखा कल के